গুপ্তাঙ্গে ব্যথা হওয়ার বিভিন্ন কারণ হতে পারে। যৌন মিলনের পরে ব্যথাটা হচ্ছে সবচেয়ে সাধারণ। অনেক কারণে গুপ্তাঙ্গে সৃষ্টি হওয়া কোনো ফোলা, কোনো পণ্যের কারণে অ্যালার্জি অথবা কোনো সংক্রমণ যেমন ক্যান্ডিডা, যৌন সংক্রমণ, এইসব কারণে ব্যথা হতে পারে, কিন্তু কম সময়ের জন্য। আপনার ডিম্বাশয়ে প্যাথোলজি বা রোগ থাকতে পারে, সম্ভোগ করার সময় গভীর ব্যথা হতে পারে। এই সমস্ত সমস্যায় আপনার একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শের প্রয়োজন হবে। অনলাইনে আপনাকে সহায়তার জন্য যে কোনো সময় একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ উপস্থিত থাকবেন।